আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবো, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল 8টা বাজে, এখন সকাল কোরপা সেখান যা আসলো সব শেষ করে লিছি, আর এখন বারে আমি আইলাম বারটা ঝাড়ু মারাত। এখন আমি ঘরের পিছন দিকটা ঝাড়ু মারিয়ার, আর আমার ছাগলের বাচ্চাগুলা বাইরে ছাড়িয়ে দেই না, ঘরের ভিতরে আরি তখন। ঘরের ভিতরে মানে ঘরের বারিন্দাত আমার তখন, আর যে বারিন্দাত আমি গরু রাখি ঘরের পিছন দিকে আরি, এই জায়গাতে আমি গেট লাগাইয়া দরজা লাগাইয়া বারিন্দাত রাখি দিই। আর দরজা খোলা তাহলে তো গরু গিয়া তারা আটা আটি হল্লা খালি, এর লাগে দরজাটা লাগাইয়া রাখি দিলাম বারিন্দাত। কোনো বেলা খারাদি ধরিয়া রাখি, কোনো বেলা ছাড়িয়া দেই, আর বাইরে বেশ দেই না। তারা বাইরে সাইন পারই থাক, কিন্তু বাইরে ছাড়িয়া দেই না একলা। আর কোনো সময় হয়তো কুকুরাইতে পারে, কুকুরাইয়া মেটতে পারে। বড় বড় ছাগল তো কুকুরে কামড়াই নেন, আর ছোটো বাচ্চা তাহলে তো সিধা কামড় মাই দরিয়া লইয়া যাইব গিয়া দর হরে গিয়া। আর এই ছাগল বাচ্চা এখন তো লাগিয়ে আমার এত মায়া হয়েছে, আপনার নিজের বাচ্চারা যখন রকমারি মায়া থাকে এই রকমারি ছাগলের বাচ্চা এইগুলার লগে আমার মায়া। সবসময় লালন পালন করি আর আমার নিজের বাচ্চাদের যেরকম ছোটোবেলা লালন পালন করছি এইরকম এই বাচ্চাগুলারে। তারা তো মাহারা বাচ্চা, মায়ের তো আর মানে না বাচ্চাগুলা, তো শুধু বাচ্চারে আরে মারে দু তিনজনে ধরিয়ে শুধু দুধ হবাই শেষ আরে। আর তো মার দাল লাগেও না, আর তারাও দাল লাগইন না গিয়া, মায়ের মারে গর থেকে তারাও আর দাল লাগইন না ডরায়। মা আবার করে মা দেখতে হরিয়া আমার দাল লইন গিয়া, মনে করেন মায় মারব এইরকম। তো এখন বাইরে গেছি আমি, হইলাম বাইরের সাইডটা জালু মারি, আর আমার ছাগলগুলা ছাড়িয়ে দিছি বাইরে। হইলাম একটু আটা আটে হরক কর তারা, আর একলা ছাড়িয়া দেয় না বাইরে। আমি খাম গেলে তারা রাও দেয় ছাড়িয়া, কই আটি আমি চাইমু আটিমু খাম খাজ করমু, আর তারা রাও চাবাসি তারা আহমো। আর তারারে ছাড়িয়ে দেওয়ার পরে তো আর মরে আর খাম করতে দেয় না, সব সময় আমার পাত বেড়াবেড়ি খতরা, খাপড় বেড়িতরা পাত বেড়িতরা, ও খালি দুধ খাইতে তারা ও দিশে গাড়ি তারা খালি খানি দিতাম। আর তারারে তো আর দুধ হবে আমি আর শান্তি করতে পারি না, তো মার দুধ খাইয়া যেরকম শান্তি হইন বাচ্চারা এইরকম তো আর শান্তি পাইছে না তারা তুলা দুধ খাইয়া। তো মার দুধ খাবাই রোজ তিনবার, তো সকালে ঘুম থেকে উঠিয়ে পারি একবার খাবাই, তো ধরো নামাজ পড়িয়া গিয়েও তারারে দুধ খাবাই। আর এরপরে সাইকেল তো বাড়িয়ে গেল গিয়া দুপুরের টাইমে আবার সাইকেলটা বাড়িতে আয় চালা থাকে, তো বাড়ি থাকার পরে আর একবার খাবাই। আর যে সময়ে রাত্রে আইব বিকালে আইব সন্ধ্যার সময় ওই সময় একবার খাবাই, আর খাবার নিয়ে না। আর তুলা দুধ যেটা ও তারই এক তিন চারবার খাবাই আরও। এখন দেখো অবস্থা ছাগলটা আমার পার করে করে আছে, আর একটা একটু করে রয়েছে, তো দুইটা এইরকম আর সব সময় পাওয়ার মাঝে বেড়াবেড়ি বেড়াবেড়ি করবা, আর তারা দুধ খাইতা ও দান্দা। তো আমি জালু মারি মারি যাই আর তারা করে করে আমার যাইতরা। তো আমার ছেলের তো খেলার লগ হয়ে গেছে, তান তো খেলার লগ নাই, একলা একলা খেলা করে না বাড়িত, ভাল লাগে না তার। আর এখন তো ছাগল বাচ্চা দুইটা হয়ে গেছে, ওগুলো ইয়া খেলাধুলা করে অবসর টাইমে। আর যদিও আমারে দেখলেন তারা তে আর তান দারও থাকতে নাই আমার গেছে জান গিয়ে, আর আমি না দেখলে ও গিয়ে তার দাল লইবা খেলাধুলা করবা তিনজনে মিলিয়া। তো ছাগল বাচ্চা তো তারা দাল লাগুন গিয়ে তারা দুধ হওয়ার লাগিয়া সবসময় পাওয়ার মাঝে গাড়ি দুসাইবা, পাওয়ার মাঝে বেড়াবেড়ি করবা দুধ হওয়ার লাগিয়া। আর দুধ হবাইলে দুই তিন ঘন্টা শান্তি তখন ঘুমাই যান পড়িয়া, আর যে সময় ফেটো লাগ গেল ওই সময় শুরু করলা আবার ডাকা শুরু করে দিবা বেশ ফেটো লাগার বাদে। তো দেখো আমার ছাগলে পাল মারাত লাগিয়া উল্টিয়া পড়ে গেছে, তো এখন পাল্লা নিশে গেলেছেন তাই তাই উবা টফকি দিন মাঝে মাঝে। তো এখন ঘরের মাঝে যাইমু গিয়া আগে আমার ছাগল বাচ্চা তোরে দুধ হবাইমু। তো এখন ঘরের মাঝে আইয়া হইলাম আগে আমার ছাগল বাচ্চা তোরে দুধ হবাইলাই, তো দেখো অবস্থা কি টানা কতরা দুইটাই দুইটাই সিধা আমার লগে মাইর লাগাই দিছন, তারা দুধ খাইতা খেয়ে আগে খাইতা ওটা গুয়ারি। তো এখন এখন হরি দুধ খাবাই মো, আর দেহ কি পাগল এই যে নিবুল খাবার লাগিয়া। আর এটা তো গরুর দুধ, তো দেড় ফাবা দুধ আমরা কিনিয়ে আনি ওগুলা আরই, এখন তারারে খাবাই। তো সামান্য সামান্য খাবাই, বেশ খাবাইলে হয় না, একটু পর পর তো খাবাইতে লাগে, আর একলগে বেশ খাবাইলে তো একটু পরে তারা ঢাকা লাগাই দিব আবার এর লাগিয়া, এখন কাপ হইব আরে অর্ধেক কাপ অর্ধেক কাপ পরে খাবাই। এক কাপের মতন আমি বড়িয়া নিয়ে বোতলও,
আর অর্ধেক কাপে আজন রে আর অর্ধেক কাপার আজন রে এইরকম পাবাই। তবুও তারার ওয়না বোঝা যায় আর কি। তো তারারে আমি আর দুধ হবাইয়া শান্তি করতে পারি না কি না দুধ। তো এই বাচ্চা নিয়ে কিন্তু ওরারই এটা অবস্থা দেখি আর দুঃখ লাগে আর কি। ওই তারারে তো আর কোনোদিন আমি দুধ হবাইয়া শান্তি করতে পারছি না, অতদিন হয়ে গেছে বাচ্চাগুলার। কিন্তু বোঝা যায় তারার ফেট পরে না আমার এটা দুধ হবা নিয়ে আর কি। তো আমার দুইটা ছাগল বাচ্চারে শুধু জান বাঁচাই আর এটা তো আর তারারে ফেট পরে হানিতে পারি না, দুঃখ লাগে গিয়া তারা বাঁচাইতে। তো মনে তাকে যে একটা যদিও গাই থাকতো আমার দুধের গাইতে দুটা বাচ্চা আমি ফালিলাম, মানে তারারে অশুদ্ধ মতো দুধ হবাইয়া। আর ইলা আর মর যেন মটান ইলা সম্ভব না যেন তান থানটি একটা দুধের গাইকে নিয়ে আমি দুধ হবাইয়া ফালি। মহিলা তো আমার টানি ইলাকে বিটেল নাই আর ইলা পারতামও নাই। আমার একটা গরু আসলো তো ওটা যদিও বিক্রি হল নিতে পারতাম, তো একটা দুধের গাই আমি কিনলাম মানে ছোটো মোটো। শুধু আমার এই দুটা বাচ্চা বাঁচাইবার লাগিয়া দুধ হবাইয়া, কি দুধের পাগল তারা দুধ হাইতা। তো তারা তো এখন আর ফাজিল কিচ্ছু খাইতে পারত না, শুধু দুধের বাচ্চা দুধ হাইয়া বাঁচিতা। আর কিছু বড় হয়ে গেলে ঘাস খাইবা, 20-22 দিন পরে তো ঘাস খাওয়া শিখি নাই। তাহলে এখন তো ছোটো বাচ্চা রয়েছেন, কিন্তু তারা তো দুধ হবাইয়া আমি যেন তারা তৃষ্ণাটা মিটাইতে পারি আর না। তো আমার মনের মাঝে আসলো আমার গরুটা যদিও দাঁতিলেই তো এই কুরবানির সময় আমি বিক্রি করে নিলাম, মানে আর এখন তো দাঁতি চাও না, কুরবানির সময় বিক্রিও করা যাইত নাই। আর যদিও তাকে তো বড়ো হইব, একটু টেকা বাড়িব, আর ছোটোবেলা তো বিক্রি করলে পয়সাও কম, এখন তো বেশ গেলে 25,000 যাইব। আর যদিও ফুরা বড় হয়ে যায় বলত হয়ে যায় তো এত 30-35,000 40,000ও বিক্রি হইব, যদিন ফুরা বড় হয়ে যায়। এর লাগি বিক্রি করি না কই তা হোক, আরও পয়সা বাড়িব বড় হইব এর লাগি। আর মন চায় না ছোটোবেলা দিন বিক্রি করতাম। আর এই বাচ্চাগুলার অবস্থা দেখি আর ছাগলে বাচ্চা তো এরকম বাঁচাইতে দুঃখ লাগে। ওই যদিও বিক্রি হল দাম তো একটা ছোটো মোটো দুধের গাই কিনলাম, মানে শুধু আমার বাচ্চাগুলো বাঁচাইবার লাগিয়া। আর এটা একটা দুধ কিনিয়া খাবাই আর এটা তার আরও অন্যা, আর যত বড়ো হইবা অত তো আরও ভুইত নাই দুধে, এটা যেটা দুধ এর তো আর আরও ভুইত নাই। এক পাবা দেড় পাবা তারা তো একলগে ভাইয়া ফেলাই দিবা দুই ওটাই, একটা বাচ্চা হইলে হয়তো ফুইল অনে, দুই তিনবার খাইতে পারলো অনে, দুইটা বাচ্চা তো আর তারা এটাই ফুয় না। তো যাই হোক, আল্লাহ জালা বাঁচান বাঁচাইবা, আর আমি তো চেষ্টা করমো আর করি আরও। আমার নিজের পেটের বাচ্চারা যেরকম আমি লালন পালন করিয়া বড় করছি, এইরকম তারারে লালন পালন করিয়া আমি বড় করিয়া তারারে খাবাই আর খেয়াল করি। রাইত কমাইবার সময়ও তারারে খাবাই খানি দিয়ে গিয়া ঘরে মাঝে দুধ নিয়া গরম করে রাখি দিল, গরম না করলে তো নষ্ট হয়ে যাব। রাত্রে 10টার সময় আমি একবার তারারে খাবাইয়া হুতাই, নাইলে ডাকা লাগাই দিন, 9-10টার সময় ডাকা লাগাই দিন তারা দুধ খাইতা। এই সময় তো আর মারে তুলিয়া খাবানি যায় না, আর তারার সাকলর গড় গিয়া এই নিফুল খাবাইয়া আমি তারারে গুম লাগাই রাখি। আর পরে সকালে উঠি আর এই ফজরের নামাজ পড়ার আগে দেখা শুরু করে দিবা তারা, তো তালা উলা করে নামাজ পড়ে গিয়া গিয়া ছাগল বার করিয়া আর তারারে দুধ খাবাই, ছাগল গেছে খাবাই আর। আর এরপরে তো দুধ আইলো, দাদাইকে নিয়ে আনিয়ে না আনিয়ে দিলা দুধ, এরপরে তা দুধ খাবাইলাম নেফুলো পড়িয়া। তো এইরকম অবস্থা আর আমার ছাগলগুলো ফালিয়ে খুব কষ্ট করিয়া। তো যাই হোক, এখন আমি কিছু উড়ি জিঙ্গা হাঁটিছি, তো উড়িগুলো আমার জারের উড়ি আর জিঙ্গাগুলো কিনা আসলো। তো হাঁটিয়া এখন আমি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া বাজে হরমো আর একদম নিরামিষ আর। এখন আর মাছ মাংস ঘরের মাঝে কিছু নাই, নিরামিষ ভাজি বানাইমো। কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে গুড়ি জিঙ্গা ভাজা খাইতে খুব মজা লাগে। এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ কাটিছি, রসুন দিতাম নাই, কাঁচা মরিচের সবজিত রসুন দিলে ভাল লাগে না। তো হাঁটিয়া দইয়া ফরিষ্কার রাখছি, এখন আমি ভাজা পাই দিয়া আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা থাকা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিয়ে থাকা ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাত্রা, এই যে লাল যে গরু যেটা অটো হইল গিয়া আমার গরু, আর কালা যেটা এটা হইল গিয়া আপনারা বাইয়ার গরু। তো আমরা দুইজনের দুইটা গরু আছে। এই লাল যেটা এটা আমি ছোটোবেলা কিনছি আর 10,500 টাকা দিয়ে কিনছি, আর এখন গেলে আর ন্যায্য দাম হইলে 25,000 টাকা বিক্রি করা যাইব। তো আর যদিও বড় হয়ে যায় পুরা বড় আর এই বলদ গরু হয়ে যায় তো 35,000-40,000 এইরকম যাইব, যদিও বড় হয়। আর যদি বড় হয় না এইরকম ছোটো মোটো থাকে টেম্পল মুখে তাকে তো আর বেশ পয়সা মিলত নাই।
তো দেখো তারার কুটুম আলা, মানুষ এখন গরুর কুটুম লেয়ার ঘুষায় আর মানুষের কুটুম আওয়ায় যাওয়ায়। তো এখানে এখন কুটুম যদি আওয়া যাওয়া তাখানে আত এখনো কুটুম বোঝা যায় না, আর আওয়া যাওয়া তাহলে কুটুম বোঝা যায়, এখানে আপন না হইলেও কুটুম বোঝা যায়। আর গরুর কুটুম হইল কি লেয়ার ঘুষায় তারা একজনটা আর একজনে জিব্বা দিলে ইয়া দিব, তো ওটা হইল কি তারার কুটুম আলা। তো এখন আমার বাজি হয়ে গেছে দেখো, তো একদম সামান্য হয়ে গেছে, আর যে সময় আর খাটিয়ার আসছি দেখা গেছে পুরো এক জুড়ি, আর বাজে হরছি একদম সামান্য হলাই নিচে ভরে রয়েছে। তো আজকে দুপুরে আমি খিচুড়ি বানাইমু, এখানে চাউল ডাল কিছু ভিজাইয়া রাখি, আর আগরের মাঝে কিচ্ছু নাই, আজকে সবার মন চাইলো খিচুড়ি খাইতা, আর হইলে আজকে ভাত খাইতা না আজকে খিচুড়ি বানাইতাম। তো খিচুড়ি আগে যদিও প্রোগ্রাম হইতো হতে চানা মটর ভিজাই রাখলাম, মানে চানা মটর কিছু দিলে ভালো লাগে খাইতে, তো কিচ্ছু নাই একদম সিঙ্গল। এরপরে গরুর মাঝে খাঁচা মরিচও নাই, খাঁচা মরিচও না দিলে একদম কিলা কিলা হয়ে যায়, তো নাই আর কি তাহর মু এখন সিঙ্গল একবারে আর খিচুড়ি বানাই। আর তখন চাউল ডাল ভালো গিয়ে আমি ভিজাই রাখবো, দই আর ভিজাই রাখি দিমু, তারপরে পেঁয়াজ আদা হাঁটিয়ে দিমু, আর তো ভাজিল কিচ্ছু দেওয়ার নাই, কাঁচা মরিচও নাই চানা মটরও নাই একদম সিঙ্গল আর দুপুরের খানি, আজকের ভাত না খিচুড়ি সবে খাইতা। তখন পেঁয়াজ আর আদা হাঁটিমু, তখন চাউল ডাল ধুই আমি বয়াই দিছি কুকারের মাঝে, আর এখন আদা আর পেঁয়াজ কাটিয়ে দেওয়ার উপরে, আর তো চানা মটরও নাই, দুই তিনটা আলু কাটিছি, দুই তিনটা আলু দিমু আজকে খিচুড়ির মাঝে, আর তো লবণ দিমু আর হলদি দিমু, আর তো কিছু দেওয়ার নাই। তো আমরা অফ ক্যামেরায় দুপুরের খানি দানি শেষ হয়ে গেছে, এখন বিকাল টাইমে। তো এখানে দেখো আপনারা বাইয়া তিন প্যাকেট আনছেন এই যে ডালমুট, তিন জাতে তিন প্যাকেট ডালমুট, তো সবটি আজকে প্যাকেট খরো হইতো। তো বিকালে দেখছেন একটু রেস্ট আছি আমি, কোনো জাত খাম নাই এখন, গিয়া তিন প্যাকেট আনিয়ে দেওয়া হইলা, তিনও প্যাকেট প্যাকেট করার লাগে। আমি কইলাম এই সময়ের মাঝে তো আমি তিন প্যাকেট পারতাম নাই প্যাকেট করতাম, কইলাম একটু হেল্প করার লাগে, থানোরও কইছে দিয়ে একটু হেল্প করো। তো ঘরা কইলে আমি প্যাকেট করে ঘরে দিমু, আর সবারই আগুন দিয়া মুখ মারিয়া নাও আমি প্যাকেট করবো। তো এখন তাই লাগতো প্যাকেট করাত, আর আমি লাগবো মুখ মারাত, সবার আর মুখ জ্বালাইয়া নিমু, আর তাই প্যাকেট করে ঘরে লাইবা সব। তো এখলা যেন এই বিকালকু সময় তিন প্যাকেট পুরা প্যাকেট করা এখান তো সম্ভব হইতো নাই। এরপরে পাকে দিয়া আসরের নমাজও আছে, আর বিকালে আর এই দুপুরে খানিয়ে দাঁড়িয়ে খাইতে খাইতে তিনটা সাড়ে তিনটা বাজি যায়, আর চারটা সাড়ে চারটা তো আসরের আজান, আর ছয়টা দশ পনেরো তারিখ মাহরিবার আজান হয়ে যায়। তো এর ফাঁকে আরও তো কত কাম কাজ আছে, তো খালি তো এই বিকালে যেন অসর ইলা নাই, অনেক কাম আছে। তো আমার ছাগলে বাচ্চানকু তারাও তো খাবাই দাবাইয়া তোলা লাগে, গরুও বান্ধি তাই কুড়া বসিয়ে দিতায়, তো মাহরিবের আগে তো অনেক কাম কাজ থাকে সব শেষ করিয়া, আর এরপরে তো মাহরিবের নামাজ পড়ি। আর এর ভাগও কইলাম তিন কেজি পুরাই তো এক কেজির প্যাকেট, আর এই তিন কেজি আমি একলা প্যাকেট করতে পারতাম না। তো আমি ফাঁকা দিয়ে একটু খাম আটা ইলাম গিয়া অফ ক্যামেরায়, তো আপনারা বাইয়া দেখে আইয়া অনেকটা আড়ি প্যাকেট করে লাইছেন, অনেক প্যাকেট করছেন, আই তো হইল কি দশ টাকি প্যাকেট, আর দশ টাকি প্যাকেট করলে আরই কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিছু একটা আয় দেয়, আর পাঁচ টাকি প্যাকেট করার লাগিয়ে আনলে বেশিরভাগ সময়ও মরে গিয়া, আর আয় দেয় না, জ্বালাইতেও সময় মরে প্যাকেট করতেও সময় মরে। তো পুরা এক কেজি প্যাকেট করা হয়ে গেছে দশ টাকি প্যাকেট। তো এখন এক কেজি প্যাকেট হরিয়া এখন লাগছেন আরেক কেজি প্যাকেট হরাত, আর এরপরে আরেক কেজি প্যাকেট হইতো। তো আমি তো কোনোদিন এইসবটি একলা একলা প্যাকেটও করি, মুখও জ্বালাই সব একলা একলা করি। তো এখন তো বিকাল টাইম সময় কম, এর লাগে তিন প্যাকেট আনার কারণে একটু হেল্প খতরা, আর তার অবসর টাইম আসরের নামাজ পড়িয়া পরে যাই বাগি দোকানও, আসরের আগে একটু হেল্প সময় আছে আর এর লাগে একটু হেল্প করবা আমারে, আর আমি সব জ্বালাইমু এখন, আর একলা একলা এক প্যাকেট বা দুই প্যাকেট হলে তো আমি একলা একলাও বানাই সবটি। তো ঘরের খাম খাস সব শেষ করিয়া এই যে দোকানের খাম খাস সব ভরতে লাগে, তো
তো যত তার প্যাকেট আছে সব তার প্যাকেট বানাইতে লাগে। আজকে তো খালি ডালমুট বানাই, আর ডালমুট 3 হাজি বানানি, আর 3 জাতে 3 হাজি। আর এরপরে আছে বাদাম, কিশমিশ, এরপরে শ্রীফল, এরপরে রঙ্গিল মটর, 2 জাতে রঙ্গিল মটর আছে, এরপরে ওই লগি সানা বাজা, তো অনেকটা আছে ভুজিয়া। এটা সব প্যাকেট করতে লাগে, 1 কেজির প্যাকেট পাঙ্গিয়া এইরকম 5 টাকি প্যাকেট, 10 টাকি প্যাকেট বানাইতে লাগে। তিতা আমি আর ডেইলি তো আর ভিডিও করি না, আর যতক্ষণ সম্ভব তখন ভিডিও করলাম। আর ভিডিও করার লাগিয়ে আনলে আর কোনো খামে আয় দেয় না, বুঝা যায় যে খামো লাগলে আয়, যদি ওদের ভিডিও করো তেই খামে আয় দেয় না। আর ক্যামেরা অফ করিয়ে যদি খামো লাগে ওতে তাড়াতাড়ি খামও শেষ হয়, খুব তাড়াতাড়ি খামও শেষ হয়। আর ক্যামেরা লইয়া খাম করা যায় না, খামে আয় দেয় না, এর লাগিয়ে আর ভিডিও করতে ভালো লাগে না। তো যে সময় মনে পড়লো এ সময় একটু ভিডিও করলাম, আর যে সময় মনে পড়লো না এ সময় আর ভিডিও নাই। তো আপনারা দেখতে তো আবার আমি মুখ জ্বালানি বইছি, সবটাই মুখ জ্বালাই আনি মো এখন। তখন সব ডালমুট মুখ দালানি হয়ে গেছে, এখন একটা ডুঙ্গার মাঝে বতরা, তো সব প্যাকেট আনি এই ডুঙ্গার মাঝে বড়িয়া, আর এই 2-3টা ডুঙ্গার মাঝে বড়িয়া, আর দোকানও নি বাগিয়া, তখন নামাজ পড়িয়া শুধু দোকানও যাই বাগিয়া। তো এখন বিকাল টাইমে দোকান তাকিয়া কিছু ঢিম আনছি, তো আমার ছোট ছেলেরা তো ক্যামেরা আসলা, তো শুধু ভূমিকম্প দেবাইছো নারি ক্যামেরায় সিধা ভূমিকম্প দেয় দেখা যার এইরকম আর। তো এখন ডিমগুলো আমি সিদ্ধ বইয়ার, আর সিদ্ধ হরিয়া বিকালে রান্না করমু। তখন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর অফ ক্যামেরায় আমি ডিমের সব সেগুলো ফেলাই দিছি, আর ডিম কিছু হাঁটিয়ে রাখছি এই যে, আর এখানেও আস্তাও রাখছি কিছু, সব মশলা দিয়ে মারিয়ে এখন ভাজিয়ে নিবো। তো কিছু আস্তা আর কিছু অর্ধেক করছি, আস্তা রান্না করার পরে এই যে মজাটা বাহির হয় না, আর খাটার পরে ডিমের মজাটা বাহির হয়, ডিমের কম একটু গলে গলিয়া ডিমের মজাটা বাহির হয়, এর লাগে কিছু ডিম হাঁটি লেছি আর কিছু ডিম আস্তা রাখছি। এদিকে আমার মশলা রেডি হয়ে গেছে, এখানে আমার ডিমও সব ভাজা হয়ে গেছে, আর এখন মশলাটা আমি বাগার দিয়া আর ডিমগুলো গুনা বানাইব। তো আমার ডিমগুলো অর্ধেক রান্না হয়ে গেছে, আর একটু পানি দিমু, আর একদম শুকনা শুকনা তো খাওয়া যাইতো না, তো একটু পানি দিয়া আর পরে আমি এই যে ফুটিয়ে আবার পরে আমি লাগাই নেবো। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, আর আজকের লাগি এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।